সালামু আলাইকুম সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ সলভ করব যেটা দ্রাব্যতা গুণফল এবং আনি গুণফল রিলেটেড তো এই ধরনের ম্যাথ আমরা এর আগেও সলভ করেছি কিন্তু এই ম্যাথটা একটু অন্যরকম কারণ এখানে প্রচলিত কোনো যৌগ না দিয়ে প্রতীকী মৌল হিসেবে যৌগ তৈরি করে সেটা ব্যবহার করা হয়েছে যার কারণে এই ম্যাথের সলিউশনটা অন্যান্য ম্যাথের সলিউশনের মতো না একটু ডিফারেন্ট হবে তা আমরা ম্যাথের বিবৃতিটা দেখি এখানে লেখা আছে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে প্রথম পাত্রে পয়েন্ট থ্রি মোড়ার ঘনমাত্রায় এবিএ এর দ্রবণ এবং দ্বিতীয় পাত্রে পয়েন্ট ওয়ান মোড়ার ঘনমাত্রায় পিকিউ দ্রবণ সম আয়তনে আছে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এবি কিন্তু কোনো আসলে যৌগ না প্রাকৃতিক কোনো যৌগ না এটা একটা প্রতীকী মৌল দ্বারা তৈরি একটা স্যাম্পল যৌগ বলা যায় পিকিউ এটাও জাস্ট একটা নমুনা যৌগ জাস্ট নাম দিয়ে একটা সংকেত পাড়ানো হয়েছে তারপর দেখতে পেলাম টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে এ কিউর কে এস অর্থাৎ দ্রাব্যতা গুণ ফল থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেনি পাওয়ার মাইনাস ফোর এবং পিবি এর কেএসপি টু পয়েন্ট ফাইভ ইন্টু দি পাওয়ার মাইনাস টু প্রথম অংশে বলেছে উদ্দীপকের এবি দ্রবণটি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত হলে এর দ্রাব্যতা গুণফল কত হবে অর্থাৎ এবি দ্রবণটার দ্রাব্যতা গুণফলের মান বের করলে আমাদের প্রথম অংশের অ্যান্সার শেষ দ্বিতীয় অংশে বলেছে অতিপকের উভয় দ্রবণকে মিশ্রিত করলে কোনো আদক্ষেপ পড়বে কিনা তা কারণসহ বিশ্লেষণ করো তো প্রথমে আমরা প্রথম অংশের সমাধান করব তাহলে এ বি জলীয় দ্রবণে কীভাবে আয় নিতে হবে সে এ আয়ন তৈরি করবে এবং বি আয়ন তৈরি করবে তো এখানে আমরা দেখতে পেলাম এব এর ঘনমাত্রা হচ্ছে পয়েন্ট থ্রি মোলার তাহলে পয়েন্ট থ্রি মোলার এবি বিয়োজিত হয়ে পয়েন্ট থ্রি মোল এ আয়ন তৈরি করবে এবং পয়েন্ট থ্রি মোল বি আয়ন তৈরি করবে তো এখানে আমরা এ আয়নের ঘনমাত্রা পাবো কত মোলার ঘনমাত্রা জিরো পয়েন্ট থ্রি মোলার একইভাবে আয়নের মোলার ঘনমাত্রাও পাবো জিরো পয়েন্ট থ্রি মোলার অতএব এর দ্রাব্যতা গুণফল অর্থাৎ কে হবে কি আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু বি আয়নের মোলার ঘনমাত্রা তো আয়নের মোলার ঘনমাত্রা ছিল পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি তাহলে এখানে হবে জিরো পয়েন্ট জিরো নাইন এটা আমরা ক্যালকুলেটার করেও দেখতে পারি পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি ইজ ইকুয়াল টু এখানে সায়েন্টিফিক নর্মাল মোডে আমরা নিয়ে যাই জিরো পয়েন্ট জিরো নাইন এটা হচ্ছে এবি যুগের দ্রাব্যতা গুণফলের মান তো এখন আমরা দ্বিতীয় অংশের সমাধান করব দ্বিতীয় অংশে বলেছে উদ্দীপকের দ্রবণকে মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা তা নির্ণয় করো তো উভয় দ্রব উভয় যৌগকে যদি আমরা মিশ্রিত করি তাহলে এবি আর পি কিউ পরস্পর বিক্রিয়া করে তৈরি করবে aq এবং bon, pb এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে যেহেতু কোনো প্রচলিত মৌল ব্যবহার করা হয়নি তাই এই কারণে কিন্তু আমরা বুঝতে পারব না কোন যৌগটা অদক্ষিপ্ত হবে বা কোন যোগটা দর্শক হিসেবে থাকবে তো এই ক্ষেত্রে আমাদের দুইটা যোগের জন্য আয়নিক গুণফলের মান নির্ণয় করে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে আসলে কোন অদক্ষিপ্ত সৃষ্টি হবে কিনা কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি অঙ্কেও কিন্তু আমাদেরকে এ কিউ পিবি উভয় যৌগরই দ্রাব্যতা গুণফলের মান দেয়া আছে তাহলে উভয় যৌগর ক্ষেত্রে আমাদের আয়নিক গুণফলের মান নির্ণয় করে দ্রাব্যতা গুণফলের সাথে কম্পেয়ার করে দেখতে হবে কোন যৌগ অধক্ষিপ্ত হবে কি না সেটা তো প্রথমে আমরা এ কিউয়ের মান হিসাব করবো এ কিউয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মোলার ঘনমাত্রা ছিল পয়েন্ট থ্রি মোলার তো এই আয়নটা অর্থাৎ এ কিউ এ আয়নটা আসবে হচ্ছে পয়েন্ট থ্রি মোলার ঘনমাত্রা থেকে তাহলে পয়েন্ট থ্রি মোলার এখানে বলেছি কি সম আয়তন পিকিউ এবং এবি দুইটা দ্রবণের সম আয়তন পরিমাণে ছিল সম আয়তন বলতে আমরা কী বুঝবো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই ধরনের টার্ম এই রকম ম্যাথে দেয়া থাকলে খুবই ইম্পর্টেন্ট যদি আমার এবি এব্রবণের আয়তন থাকতো টেন মিলিলিটার তাহলে দ্রবণের আয়তনও হতো টেন মিলিলিটার তো যেহেতু এখানে কোনো আয়তনের পরিমাণ দেয়া নেই আমি ধরে নিলাম এবি দ্রবণের আয়তন হচ্ছে এক্স মিলিলিটার একই পরিমাণ আয়তন অর্থাৎ এক্স মিলিলিটার আয়তন হবে দ্রবণেরও তাহলে পয়েন্ট থ্রি মোলার এক্স মিলিলিটার এবি দ্রবণ ইজ ইকুইবাল টু পয়েন্ট থ্রি মোলার এক্স মিলিলিটার এ আয়ন বা এখান থেকে আমরা এটাকে যদি ধরি আদি ঘনমাত্রা এটা হবে আদি আয়তন তো চূড়ান্ত আয়তন ভি এর মান কি হবে যেহেতু দুইটা দ্রবণের ঘনমাত্রাই আয়তনই হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস এক্স ইজ টু টু এক্স মিলিলিটার তো আমরা জানি সূত্রমতে ভি ওয়ান এস ওয়ান ইজ টু ভি টু এস টু বা আমরা এস টু এর মান নির্ণয় করবো এস টু ইকোয়াল টু ভি ওয়ান এস ওয়ান ডিভাইড বাই ভি টু বা এস টু ইজ ইকোয়াল টু ভি ওয়ানের মান দেওয়া আছে এক্স এস ওয়ানের মান দেওয়া আছে পয়েন্ট থ্রি ভি টু এর মান দেওয়া আছে টু এক্স তাহলে এক্স এক্স কিন্তু কাটাকাটি যায় অতএব এস টু এস টু এর মান নির্ণয় করবো কীভাবে পয়েন্ট থ্রি ডিভাইডেড বাই টু পয়েন্ট ওয়ান ফাইভ তত এ আজ ঘনমাত্রা কত জিরো পয়েন্ট ওয়ান একইভাবে আমরা পিবি যোগের জন্য প্রথমে আমরা যেহেতু একই নির্ণয় করছি একই যোগের কিউ কিউআইনটা মোলার ঘন মাত্রা আমাদের লাগবে যেহেতু এআইনে মোলার ঘনমাত্রা আমরা নির্ণয় করেছি এখন কিউ কিউআনের মোলার ঘন মাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে কিউআইনটা আসবে হচ্ছে পিকিউ যোগ থেকে তাহলে এখানেও পয়েন্ট ওয়ান মোলার এক্স মিলিলিটার পিকিউড্রবন পিজিকিউ ইব্যালেন টু পয়েন্ট ওয়ান মোলার এক্স মিলিলিটার কিউ আয়ন

ভি ফোর বা এস ফোর ইজ ইকুয়াল টু ভি ট্রি এর মান আমরা দেখি ভি এর মান দেওয়া আছে কত এক্স এস থ্রি এর মান দেওয়া আছে পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু এক্স অতএব এস ফোর ইজ ইকুয়াল টু এক্স এক্স কাটা যাবে পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু তাহলে পয়েন্ট ওয়ান ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ অতএব আয়নের মোলার ঘন মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার এখন এখান থেকে আমরা এ কিউ যোগে দ্রাব্যতা গুণফলের মান নির্ণয় করব তে কিউ যোগে আয়নিক গুণফলের মান সরি আয়নিক গুণফল আইপি ইজ ইকাল টু কি হবে এ আয়ন ইন্টু কিউ আয়ন তো এআইনের ক্ষেত্রে আমরা মান পেয়েছি পয়েন্ট ওয়ান ফাইভ ক্ষেত্রে মান পেয়েছি পয়েন্ট জিরো ফাইভ তো ফল দেখছি পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু এটাকে আমরা যদি সেভেন পয়েন্ট ফাইভ দিই টু দি পাওয়ার কী হবে মাইনাস এভাবে হিসেবে লিখতে পারি তো একই যৌগটার দ্রাব্যতা গুণফলের মান আমাদের দেওয়া ছিল আমরা আয়নিক গুণফলের মান নির্ণয় করলাম এখন এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো একই যৌগের দ্রাব্যতা গুণফলের মান ছিল থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন ট্রি দি পাওয়ার মাইনাস ফোর আর আয়নিক গুণফলের মান পেয়েছি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন দি পাওয়ার মাইনাস থ্রি অর্থাৎ এই মানটা কিন্তু এখানে আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফলের মানের চেয়ে বেশি কেএসপি দেওয়া ছিল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস ফোর যেহেতু কেআইপি ইজ গ্রেটার দেন কে এসপি অতএব এ কিউ অধক্ষিপ্ত হবে তো এখন আমরা আরেকটা যে যৌগ ছিল পিবি পি বিয়ের ক্ষেত্রে কল্পনা করি পি এর ক্ষেত্রে আমরা দেখব সলিউশনটা মোটামুটি একই ধরনের হয় কারণ পি এর ক্ষেত্রে পি আয়নটা আসবে কোন যোগ কোন দ্রবণ থেকে আয়নটা আসবে হচ্ছে পি কিউ দ্রবণ থেকে এবং এখানেও পয়েন্ট ওয়ান মিলিলিটার পয়েন্ট ওয়ান মোলার এক্স মিলিলিটার পি কিউ দ্রবণ থেকে পয়েন্ট ওয়ান মোলার এক্স মিলিলিটার পি প্লাস আয়ন পাওয়া যাবে তো পি প্লাস আয়নের মোলার ঘনমাত্রা যখন আমরা নতুনভাবে নির্ণয় করব এখানে পি আয়নের মোলার ঘনমাত্রা কিন্তু আমরা পাবো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ একই মান পাব এখানে আমরা জাস্ট রাফ হিসেবে লিখতে পাই একইভাবে পি প্লাস একইভাবে পি প্লাস যে আয়নটা সেই আয়নটার ক্ষেত্রে আমরা পয়েন্ট জিরো ফাইভ মোলার ঘনমাত্রাই পাব আর এখানেও সেইমভাবে এখানে যে বি মাইনাস আয়নটা বি মাইনাস আয়নের জন্য একইভাবে পয়েন্ট ওয়ান ফাইভ মোলারি পাবো কারণ একই ধরনের ক্যালকুলেশনই এখানে হবে তবে এখানে আলটিমেটলি আমরা পিবি যুগের কেআইপি যখন লিখব তখন পি প্লাস ইন্টু বি মাইনাস পি প্লাসের মান পেয়েছি পয়েন্ট জিরো ফাইভ আর বি মাইনাসের মান পেয়েছি হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ দুইটার গুণফল ফল হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দুইটারই আয়নি মান সমান এখন আমরা পিবি যোগের দ্রাব্যতা গুণফলের মানটা দেখব পিবি যোগের দ্রাব্যতা গুণফল ফল টু পয়েন্ট ফাইভ ইন্টু পাওয়ার মাইনাস টু এই মানটা কিন্তু আয়নের গুণফলের এই যে মানটা আছে সেভেন পয়েন্ট ফাইভ এই মানের চেয়ে বড়ো তাতে কে ইজ দেন কেআইপি কে দেন কেআইপি আমরা জানি রাব্যতা গুণফলের মান যদি আইনী গুণফলের মানের চেয়ে বড়ো হয় তাহলে অদক্ষিপ্ত হয় না তো অতএব পিবি যৌগটি অধক্ষিপ্ত হবে না তো এই ছিল আজকে আমাদের সলিউশন আশা করি সবাই বুঝতে পেরেছ এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে সম আয়তনে এই টার্মটা অনেক ম্যাথই দেওয়া থাকে তো সময় আয়তনে দেওয়া থাকলে আমরা একটা মান এক্স হিসেবে ধরে নিব সেভাবে ম্যাথটা সলিউশন করব তো সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি